বিসমিল্লাহির রহমানির রহিম। স্বল্প মেয়াদি অর্থ সংস্থানের পঞ্চম পর্বে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবদুল্লাহ আল আমিন। আজকে আমাদের আলোচনার বিষয় কথা বলতে হবে যে আধুনিক ও জটিল প্রতিযোগিতামূলক ব্যবসায় বিশ্বে ব্যাংক ঋণের গুরুত্ব বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নেই, কেননা ব্যাংক ঋণ একটি সহজলভ্য ব্যাপার। অর্থ সংস্থানের ক্ষেত্রে ব্যবসায়ীরা যখন তাদের অর্থের প্রয়োজন হয়, ব্যবসায়ী প্রয়োজনে, সেই ক্ষেত্রে তারা ব্যাংকে খুব কাছাকাছি পেয়ে যায় এবং সেখান থেকে তারা তাদের অর্থ সংস্থানটা করে ফেলে। কারণ ব্যাংক হতে প্রাপ্ত বিভিন্ন ধরনের ঋণের সাহায্য ছাড়া বর্তমানে ব্যবসায় বাণিজ্য এবং শিল্প কারখানা কোনোটাই চালানো সম্ভব হয় না। তাই কিছু পয়েন্টস রয়েছে এখানে যার যেগুলো ব্যাংক ঋণের অবশ্যই গুরুত্ব বহন করে থাকে। যেমন প্রথমটি হচ্ছে বাংলাদেশের ভিতরে বা অভ্যন্তরীণ ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে যে ব্যাংক ঋণের গুরুত্ব, সেটি হচ্ছে যে বর্তমানে ক্ষুদ্র, মাঝারি বা বৃহদায়তন যে কোনো ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানই ব্যাপক হারে ব্যাংক হতে বিভিন্ন মেয়াদের ঋণ গ্রহণ করে করে তারা তাদের প্রয়োজনীয় মূলধন কিংবা প্রয়োজনীয় অর্থের সংস্থান করে থাকে। এর কারণে দেশের মধ্যে যখন কোনো ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য করে থাকে, সেক্ষেত্রে ব্যাংক ঋণের গুরুত্ব। যার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা কেউ কাউকে চেনে না এবং এই ক্ষেত্রটাতেই শুধুমাত্র দুই দেশের দুই ব্যাংকই দুই ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে, যার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকের উপরে ব্যবসায়ীরা অনেক বেশি ডিপেন্ডেবল হয়। এবং আরও যদি বলি যে ব্যাংকের দেয়া ঋণ ও ঋণের দলিল পত্রাদি ছাড়া বৈদেশিক বাণিজ্য সাধারণত চলতে পারে না, ফলে বৈদেশিক বাণিজ্য ব্যাংক ঋণের উপরে নির্ভরশীল থাকে, কারণ আমদানি রপ্তানি সম্পূর্ণ ব্যাংক ঋণ নির্ভর। তৃতীয়টি যদি দেখি যে শিল্পকে সম্প্রসারণে, অর্থাৎ শিল্প সম্প্রসারণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের দেয়া বিভিন্ন প্রকারের ঋণ এবং ঋণের দলিল দেশের ক্ষুদ্র শিল্প স্থাপন এবং পণ্য উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চতুর্থটি যদি দেখি গুদামজাতকরণে, গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগিতা সৃষ্টি করে, অর্থাৎ কোনো একটি পণ্য এই মুহূর্তে হয়তো তার ডিমান্ড নেই কিন্তু একটা সময় গিয়ে তার ডিমান্ড যখন তৈরি হয়ে যাবে সেই ক্ষেত্রে এটিকে সাপ্লাই দেওয়ার জন্য গুদামজাতকরণ করা হয়ে থাকে। সাধারণ একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে সাধারণত শীতের সময় হতেই ফ্যান কিংবা ফ্যানের উৎপাদন কাজ শুরু হয়ে থাকে এবং গরমে এগুলোকে সাপ্লাই দিতে হয়, কারণ এগুলোর গরমকালে ডিমান্ড বেশি থাকে। আবার সোয়েটারের ক্ষেত্রে যদি ধরা হয়, গরমকালে সোয়েটার ফ্যাক্টরিগুলোতে সাধারণত উৎপাদন করা হয়ে থাকে পণ্য এবং শীতের সময় এগুলোকে সাপ্লাই দেয়া হয়ে থাকে, কারণ মৌসুমি পণ্যগুলোর ক্ষেত্রে যেটি হয় যে মৌসুমেই এগুলোতে অনেক বেশি ডিমান্ড থাকে এবং এই ডিমান্ডগুলোকে ফুলফিল করার জন্য অনেক আগে থেকে উৎপাদনে যেতে হয় এবং উৎপাদন করার পরে অর্থাৎ উৎপাদিত পণ্যটাকে গুদামজাতকরণের ক্ষেত্রেও ব্যাংক ঋণের প্রয়োজন রয়েছে। আমরা পঞ্চম পয়েন্টটি যদি দেখি বৃহৎ উৎপাদনে, অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠান যদি তাদের উৎপাদনকে বৃদ্ধি করতে চায় অর্থাৎ প্রোডাকশন লেভেলকে আরও বেশি বাড়াতে চায়, সেক্ষেত্রে তাদের অর্থের প্রয়োজন হয় এবং এই অর্থটি যোগান দেওয়ার ক্ষেত্রেও ব্যাংক ঋণের গুরুত্ব অপরিসীম। ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে প্রাকৃতিক সম্পদের উন্নয়ন। দেশের প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান কিংবা এটিকে অনুসন্ধানের পর এই খনি থেকে এটিকে তোলা এবং তুলে প্রক্রিয়াজাত করা, এই বিভিন্ন কারণে ব্যাংক ঋণের প্রয়োজন বা গুরুত্ব অনেক বেশি। পরবর্তীটি যদি দেখি সংস্কার ও পুনর্বাসনে, সংস্কার ও পুনর্বাসন বলতে বোঝানো হচ্ছে ব্যাংক ঋণ শিল্পের সংস্কার ও রুগ্ন প্রতিষ্ঠানকে পুনর্বাসনে সাহায্য করে। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান তারা বছরের পর বছর লস করতেছে কিংবা প্রফিট আশানুরূপ লাভ করতে পারতেছে না কিংবা তাদের ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে আর্থিক প্রয়োজনের কারণে, তো এই সময়ে ব্যাংক সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদান করে এবং সেই সমস্ত রুগ্ন প্রতিষ্ঠানকে আবার সচল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী পয়েন্ট হচ্ছে পরিবহন। পরিবহনের ক্ষেত্রে
দেশের যাতায়াত ও পরিবহন শিল্পে ব্যাংক প্রচুর ঋণ প্রদান করে, ফলে যাতায়াত ও পরিবহন ব্যবস্থা উন্নতির সাথে দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হয়। নবম পয়েন্ট হচ্ছে অর্থসংস্থান, অর্থাৎ আধুনিক ব্যবসায় জগতের ঋণ প্রদানের মাধ্যমে অর্থসংস্থানের ব্যবস্থা ব্যাংকারগণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যাংক ঋণের সহায়তায় তারা স্বল্প মূলধন নিয়েও অধিক পরিমাণ পণ্য ক্রয় বিক্রয় অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ যে সমস্ত ছোট ব্যবসায়ী যাদের অর্থের প্রয়োজন হয় কিন্তু প্রয়োজনীয় অর্থ তাদের কাছে নেই, তারা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তাদের ক্রয় বিক্রয়ের ক্যাপাসিটিটাকে আরো বেশি বাড়াতে পারে এবং তারা আরো বেশি লাভবান হতে পারেন। আমাদের পরবর্তী পয়েন্টটি হচ্ছে সম্পত্তি অর্জনে সহায়ক। ব্যাংক ঋণের ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বর্তমানে উপযোগ চায় কিন্তু সামর্থ্য নেই, এরূপ পরিস্থিতির মোকাবেলা করা যায়। অর্থাৎ ভবিষ্যতে সঞ্চয় যথেষ্ট পরিমাণে হলে কোনো দ্রব্য ক্রয় করা হবে, এ পরিস্থিতির বিপরীতে ঋণ বর্তমানে ওই সম্পদ আহরণে সহায়তা করে। অর্থাৎ একটা মনে করি একটা প্রতিষ্ঠানের 1 লক্ষ কিংবা 1.5 লক্ষ টাকা দামের একটা মেশিন প্রয়োজন, কিন্তু এই মেশিনটি একবারে কেনার মতো তাদের টাকা নেই। তারা হয়তো প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, হয়তোবা 10,000 করে টাকা তারা জমাতে পারে। এই ক্ষেত্রে কি হবে, 1 বছর কিংবা 1.5 বছরের মাথায় তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং তারা সেই মেশিনটি কিনতে পারবে। কিন্তু ব্যাংক এক্ষেত্রে তাদেরকে যদি এই 1 থেকে 1.5 লক্ষ টাকা যদি ঋণ হিসেবে প্রদান করে, সেই ক্ষেত্রে তারা মেশিনটি তৎক্ষণাৎ কিনতে পারছে এবং তারা তাদের জমানো টাকা থেকে কিস্তিটা দিতে পারবে, অর্থাৎ ঋণ পরিশোধ করতে পারবে এবং তাদের নির্ধারিত সময়ের আগেই তারা একটা সম্পদের মালিক হয়ে যেতে পারলো এবং তাদের ব্যবসায় উন্নতি হলো। এ কারণেই বলা হচ্ছে যে সম্পত্তি অর্জনে সহায়ক। আমাদের 11 নম্বর পয়েন্ট হচ্ছে ঋণের খরচ নিয়ন্ত্রণে ভূমিকা। যেমন ধরা যাক যে ঋণের খরচ প্রধানত ঋণের উপরে সুদ, অর্থাৎ ঋণের সুদটাকেই আমরা ঋণের খরচ বলে। এই সুদ ঋণের চাহিদা এবং সরবরাহের উপরে সাধারণত নির্ভর করে। কোনো কারণে কোনো সময় ঋণের চাহিদা বৃদ্ধি পেলে বাজার নীতি অনুসারেও ঋণের সুদ বেড়ে যাবে। অর্থাৎ ঋণ প্রদানকারীর সংখ্যা কম কিন্তু ঋণ গ্রহণকারী কিংবা ঋণ প্রত্যাশীর সংখ্যা যখন অনেক বেশি হয়, অর্থাৎ ডিমান্ড যখন বেশি হয় ঋণের, সেক্ষেত্রে ঋণের সুদ বেড়ে যায়। আবার এর উল্টোটাও ঘটতে পারে, যদি ঋণ গ্রহণকারী বা ঋণ প্রত্যাশীর সংখ্যা অনেক কম কিন্তু ঋণ প্রদানকারীর সংখ্যা অনেক বেশি, সেই ক্ষেত্রে ঋণের সুদের পরিমাণ কমে যায়। এ অবস্থা মোকাবেলা করার জন্য ঋণ সরবরাহ বৃদ্ধি করা হয়, অন্যথায় ঋণের খরচের তারতম্যের জন্য উৎপাদন খরচ হ্রাস বৃদ্ধি পেলে পণ্য মূল্য হ্রাস বৃদ্ধি হয় সাধারণত। অর্থাৎ কোনো পণ্য যদি উৎপাদন করতে এর উৎপাদন খরচ অনেক বেশি হয়, সেক্ষেত্রে পণ্যের মূল্য অনেক বেশি বেড়ে যেতে পারে। তো ঋণের খরচ নিয়ন্ত্রণেও এটি সাধারণত ভূমিকা